আমার প্রাইভেট মাস্টার আমাকে এবং আমার মাকে একসাথে কিভাবে লাগিয়েছিল আজ সেই গল্প তোমাদেরকে শোনাব। মজার এই গল্প শুনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে তোমাদের কাছে একটা জিনিস চেয়ে নেব, প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, একটা লাইক দিলেই আমি খুশি। বন্ধুরা, যখন আমার বয়স 19 কি 20 বছর হবে সেই সময় আমার মাঠে প্রথম খেলাধুলা হয় আর সেই থেকে চলছে। আজ সেই মজার গল্প শোনাবো তোমাদেরকে। আমার বয়স যখন 12 কি 13 বছর হবে তখন আমার বাবা ওপারে চলে যায়। এরপর আমাদের দুই ভাই বোনকে নিয়ে অভাবে পড়েন আমার সুন্দরী মা। একটা কথা বলে রাখি, তখন আমার মায়ের বয়সও বেশি ছিল না। অভাবে পড়ার কারণে বাবার দেনার দায়ে গ্রামের বাড়ি ও সব সম্পত্তি বিক্রি করে কলকাতা শহরে ভাড়া বাসা নেন আমার মা। আমাদের দুই ভাই বোনকে আর আমার মা ওই বাসায় থাকতে শুরু করলাম। হঠাৎ বাবা ওপারে চলে যাওয়ায় আমাদের সব সুখ শেষ হয়ে যায়। এরপর আমার মা একটা প্রাইভেট ক্লিনিকে নার্সের চাকরি শুরু করেন আর এই জন্যই কলকাতায় আমাদেরকে নিয়ে মা চলে আসেন। মায়ের ক্লিনিকটা তেমন নামি দামি ক্লিনিক নয়, মানুষের যাতায়াত, রোগীর সংখ্যা কম, তাই বেতন কম। সারা বছর আমাদের অভাব লেগেই থাকতো। মায়ের সাথে পাড়ার দুই একজন কাকুর সম্পর্ক ভালো থাকায় তাদের সহযোগিতায় আমি কোনো রকম ক্লাস 10 পর্যন্ত পড়ার পর টেস্ট পরীক্ষায় ফেল করলাম গণিতে ও ইংলিশে। আমি তখন সব কিছুই বুঝি, সংসারের অভাব আর পড়ালেখায় ভালো না করতে পেরে আমি চিন্তায় পড়ে গেলাম। বর্তমান পড়ালেখা সম্পর্কে তোমরা তো জানো, স্যারের কাছে পার্সোনালভাবে প্রাইভেট না পড়তে পারলে পড়ালেখায় ভালো করা যায় না, তাই পাশ করতে হলে আমাকে প্রাইভেট পড়তে হবে। কিন্তু এত টাকা কোথায় পাবো? প্রতি মাসে টিউশনের জন্য অন্তত 2000 টাকা লাগবে। মা আমায় সান্ত্বনা দেওয়ার জন্য সাহস করে একদিন এক স্যারের কাছে নিয়ে গেলেন। স্যারের সাথে কথা বলে ফিরে এসে মা জানালো 1000-এ পড়াবে স্যার, আর প্রতিদিন সন্ধ্যা 7টায় বাসায় এসে পড়াবে। মার কথা শুনে আমার ভালো লাগতে শুরু করলো, শুনে আমি খুব খুশি হলাম। আর এই সংবাদের সাথে আমার পড়াশোনার গতি বাড়তে থাকলো। যাক, অবশেষে একটা হিল্লে হলো আমার, আমার মনের মধ্যে ফেল করার ভয় কেটে গেল। যাই হোক, আমি টিউশন পড়তে শুরু করলাম, বলাই হয়নি। আমার ভাই তো স্কলারশিপ পেয়ে এখন হোস্টেলে থেকে পড়ালেখা করে। দুই রুমের এই বাসায় আমি আর মা একা থাকি, বারান্দাটা আকারে ছোট, তাই আমার রুমে স্যার আমাকে পড়াতো। যেদিন মা ডে শিফট ডিউটি শেষ করে সন্ধ্যা 6টায় বাসায় ফিরতেন, সেদিন স্যার আমাকে অঙ্ক দিয়ে মায়ের রুমে গল্প করতে যেতেন। দুই একদিন যাওয়ার পর আমার সন্দেহ হলো, স্যার মায়ের সাথে কী করে? আমি লুকিয়ে লুকিয়ে সব দেখতাম। আমি সব কিছু দেখতে পেলাম এবং বুঝতে পারলাম স্যার মায়ের রুমে যেয়ে কী করে। সব কিছু জানা সত্ত্বেও না জানার ভান করতাম। একটা সময় মা ও স্যারের লাগালাগি দেখে অবশ্য আমার কাছে বেশি রোমাঞ্চকর লাগতো। মাঝে মধ্যে পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখতাম কি হচ্ছে। মা স্যারের সাথে হেলে দুলে নানা কিছু করতো। আবার কোনো দিন আর বলবো না, থাক আমি আমার গল্প বলি। আমি মায়ের সব বিষয় জানি, কিন্তু এটাও জানি এর কারণ শুধু আমাদের অভাব। একটা কথা আছে না, যে অভাবে স্বভাব নষ্ট হয়, ঠিক এমনটাই হলো। আমি ওই দৃশ্যগুলো দেখে ঠিক থাকতে পারতাম না। আমার মনের মাঝে কী যেন হতো, সেই সময় মনে হতো আমারও কিছু করার দরকার, কিন্তু আমার সাহস হয় না। এদিকে স্যারেরও একটা টান আছে আমার প্রতি। তারপরও যেদিন মায়ের নাইট শিফট থাকতো সেদিন স্যার আমার পাশাপাশি বসে অঙ্ক করাতেন, জ্যামিতির চিত্র আঁকার ছলে আমার হাত ছুঁয়ে দিতেন, আমার তখন খুব ভালো লাগতো। বুঝতেই পারছো বন্ধুরা, এই বয়সে এমন কিছু ভালো লাগারই কথা, তার অন্য আমাকে রোম্যান্টিক করবেই, তাই না? মাঝে মাঝে অঙ্ক না বুঝলে আহ্লাদেভাবে নানা কথা বলতো স্যার, আর গাল ধরে টানাটানি করতো। আগে থেকে আমি সুন্দরী ছিলাম, বাড়ন্ত বয়সের কারণে তখনই আমার ফিগার ছিল নজর কাড়া।
আমার সবচেয়ে আকর্ষণীয় ছিল আমার সাইজ। হাঁটার সময় ছেলে বুড়ো সবাই আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো। একটু দুষ্টুমি করে আমিও ইচ্ছা করে তাদের দেখিয়ে দুলিয়ে দুলিয়ে হাঁটতাম। গরিব বলে প্রেমের ছলে অনেকে আমার সাথে সুযোগ চাইতো, অনেকেই টাকা দিতে চাইতো, ঘুরতে নিয়ে যেতে চাইতো, কিছু কিনে দিতে চাইতো, কিন্তু তাদেরকে সুযোগ দিব না বলে আমি পাত্তা দিতাম না। তার একটা কারণও ছিল, স্যারের সাথে আমার সময় আদান প্রদানের মুহূর্ত যেন নষ্ট না হয়, কেবল সেই জন্যই কাউকে পাত্তা দিইনি। যাই হোক, স্যারের কাছে পড়ার সময় ফিটিং পায়জামা পরতাম আর শর্ট জামা গায়ে দিতাম। স্যার আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকতো আর আমাকে স্পর্শ করার জন্য সুযোগ খুঁজত। এতে আমার অন্যরকম অনুভূতি হতো। এরকম একদিন একটা অঙ্ক বুঝিনি বলে স্যারকে বলতেই স্যার আমার হাত ধরে সব বুঝিয়ে দিলেন। স্যার আমার ডান পাশে বসেছিলেন। হঠাৎ একটা ব্যাপার মাথায় এলো, কাল বিদায় অনুষ্ঠান, তাই আমার টাকা লাগবে। ওদিকে আমার মা স্যারের বেতন দিয়ে গিয়েছিল আমার কাছে স্যারকে দেওয়ার জন্য। মনে মনে ভাবতে লাগলাম, স্যারের বেতনের টাকা তো আমার কাছে, যদি না দিয়ে বাঁচিয়ে নেওয়া যায় এই টাকাটা, তাহলে টাকাটা আমি কাজে লাগাতে পারতাম। তাই স্যারের পাশে গিয়ে দাঁড়িয়ে অঙ্ক বুঝে নিতে গেলাম, একদম স্যারের হাত ঘেঁষে দাঁড়ালাম। হাত নাড়াতে কোনোই আমার পেটে লাগছিল, তাই আমি খিলখিল করে হেসে পাশ ফিরতেই আমি স্যারের কাঁধের সাথে ধাক্কা খেলাম। স্যার শব্দ করে উঠলেন। আমি বললাম, স্যার কি হলো, ব্যথা পেলেন? স্যার বললেন, মাখনের সাথে ধাক্কায় ব্যথা পায় কেউ? আমি লজ্জা পাওয়ার ভান করে অন্যদিকে তাকালাম। স্যার ভালোই বুঝতে পারলো আমার অবস্থা। আমার লজ্জা পাওয়া দেখে স্যার আমাকে খুব করে জড়িয়ে ধরলেন। আমি তার সাথে লিপ্টে গেলাম। আমি অভিনয় করে ছাড়াতে চাইলাম। তারপর আমি কেমন যেন হয়ে গেলাম, দারুণ ফিলিংস হচ্ছিল আমার, তাই না করলাম না। এদিকে আমার নিঃশ্বাস গরম হতে থাকলো। আমার এমন অবস্থা দেখে স্যারের অবস্থার পরিবর্তন হতে লাগলো। আমার জন্য স্যারের খেলোয়াড় প্রস্তুত হয়ে গেল। তারপর সে আমার খেলার মাঠের সব কিছু আস্তে আস্তে খুলে নিলেন। মাঠ দেখে তার মুখ যেন খুশিতে লাল হয়ে গেল। সে বলল, তোমার মাঠ তো খুব সুন্দর, আমি অনেকবার খেলেছি কিন্তু তোমার মতো এত সুন্দর মাঠ পাইনি। যদি তোমার মাঠে নামতে দাও তাহলে আমি তোমার কাছ থেকে টিউশনের পারিশ্রমিক নিব না, আর তোমার মাকেও এই বিষয়ে কিচ্ছু বলবো না। বন্ধুরা, এতক্ষণে কাজ হলো, আমি তেমনটাই চাইছিলাম। স্যার এবার আমার কাছে ধরা দিয়েছেন। এই অবস্থায় আমি আর স্যার একা আমাদের ফাঁকা বাসায় গোল দেওয়ার প্রস্তুতি নিলাম। পাশের বাসায় এক প্রতিবেশী ছিল, তারাও আজ কোথায় যেন দাওয়াত খেতে গেছে। পরিবেশ যে আজ আমার অনুকূলে আছে, বন্ধুরা, আমার কীরকম খুশি লাগছিল তা বলে বোঝাতে পারবো না। কেননা আমার অনেক ইচ্ছা ছিল স্যারের খেলোয়াড় দিয়ে আমার মাঠ ঠান্ডা করে নিতে। স্যার থেমে নাই, কাজ শুরু করে দিল। এর মধ্যে আমার মাঠে জল চলে আসলো। স্যার সেটা দেখে যেন পাগল হয়ে গেল। তারপর আমাকে আরাম করে খাটের উপর ফেলে আমার মাঠে বিচরণ শুরু করল। আমার খেলার স্বাদ আরও বেড়ে গেল। অন্যদিকে আবার আমার ভয়ও লাগছে, কেননা আমার এই কোমল সবুজ মাঠে এর আগে কেউ কখনো খেলেনি, তাই একদম নতুন মাঠ। মাঠে ঘাসগুলো কিছুদিন আগে তুলেছি। বন্ধুরা, তোমরাই বলো, স্যারের শক্তিশালী খেলোয়াড়কে আমি নিতে পারবো তো? কি আমার এ কথা শুনে ঠিকই ভেবে নিয়েছো? মেয়ে মানুষ, তাই ছোট বড় সব খেলোয়াড়কে নিতে পারবো, তাই না? যাই হোক, স্যারের বিচরণে আমি ছটফট করতে থাকলাম। আমি আর থাকতে না পেরে বললাম, স্যার আমার মাঠে নেমে পড়েন, আজ আমার মাঠে আপনি অভিষেক করেন। আমার মাঠে কি কোনো সমস্যা হবে? আর পারছি না, শুরু করেন। স্যার বলল, কিছুই হবে না তোমার মাঠের, আমি তোমার মাঠে যত্ন সহকারে খেলবো। স্যারের কথায় আমার সব ভয় কেটে গেল। তারপর মাঝ মাঠ থেকে শুরু করলেন। আমি সুখের সাগরে ভাসতে থাকলাম। স্যার অসাধারণ খেলতে পারে, এ কথা আমার স্বীকার করতেই হবে। কি দারুণ শব্দ হচ্ছে মাঠে! এতে সে আরও বেশি মজা পেতে থাকলো।
বন্ধুরা, সেদিন রাতে মাও বাসায় এলো না, আর স্যারও বাসায় গেল না, আমার সাথে থাকল। আর আমার মাঠে আরও তিনবার নেমেছিল এবং খেলেছিল, যার ফলে আমি খুব ক্লান্ত হয়ে গেলাম। সকালে মা আসার আগে বাসা থেকে চলে গেলেন স্যার। সেই দিনের পর থেকে চলতে থাকে অন্য রকমের টিউশনি। এই বিষয়ে মা কখনো জানতে পারেনি, তবে স্যারের সাথে মায়ের যে সম্পর্ক ছিল স্যার সেটাও ঠিক রাখতেন। মা হসপিটালে ডিউটি করতে গেলে আমার সাথে নতুন করে যে সম্পর্ক শুরু হয়েছে সেটাও ঠিক রাখতেন। এতে করে আমিও খুশি, আমার মাও খুশি। আমি জানি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তাই এখনই একটা লাইক দিয়ে দাও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আবারও তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো। বাই বাই, টাটা।